আমি প্রথমেই নিত্যানন্দবাবু আপনার কাছেই আসছি, কারণ আপনার তো সাক্ষাৎকারে গোটা রাজ্য রাজনীতিতে একদম তোলপাড় পড়ে গেছে। আপনি অসাধারণ মানে বিপ্লবের কাজ করেছেন, অনেকেই বলছেন যে এতটুকু সাহস নিয়ে বা ভরসা নিয়ে এইটুকু কেউ আজ পর্যন্ত বলে উঠতে পারেননি। আপনি যা বলেছেন তার জন্য আপনাকে প্রথমেই জানাই শুভেচ্ছা, অন্তত আপনি যে সাহসটা জুটিয়ে উঠতে পেরেছেন। আমার আরও একবার প্রশ্ন, যদি আপনি এর আগেও অনেকবার বলেছেন, আরও একবার আপনার কাছে জানার রয়েছে, এই যেভাবে বলা হচ্ছে যে বেনিয়ম বেনিয়ম বেনিয়ম, বেনিয়মটা ঠিক কোন জায়গায়, কিসের কোন ভিত্তিতে কোন জায়গাতে এই নিয়োগগুলো হয়েছিল যার মাসুল আজকে গুনতে হচ্ছে 36,000 যারা চাকরিজীবী ছিলেন তাদেরকে এবং তাদের পরিবারকেও, বেনিয়মটা ঠিক কোথায় হয়েছিল নিত্যানন্দবাবু? আপনি তো ছিলেন সেই বোর্ডে, ইন্টারভিউয়ের বোর্ডে। আমি আমি ইন্টারভিউ বোর্ডে ছিলাম, আমাকে ইন্টারভিউ নেওয়ার জন্য সেই বোর্ডের মধ্যে রাখা হয়। আমি আমি 2016 এই ইন্টারভিউ বোর্ডে ছিলাম। আমাদেরকে ইন্টারভিউ নেওয়ার জন্য বলা হয় যে আপনাদেরকে 10 নম্বরের ইন্টারভিউ দিতে হবে। আমাদের ভেতরে অনেকগুলো টেবিল ছিল, প্রত্যেকটা টেবিলে 3 জন করে মাস্টারমশাই ছিলেন, তার মধ্যে আমি একটা টেবিলে ছিলাম, আমার সঙ্গে আরো 2 জন ছিলেন। আমরা 10 নম্বরের মার্কিং দিয়ে করেছিলাম, টোটাল নম্বর ছিল আমাদের 10, 10-এর মধ্যে আমরা মার্কিং করেছি। আমাদেরকে কোনো মানে ইনফ্রাস্ট্রাকচার দেওয়া হয়নি বা বলাও হয়নি যে কোনো অ্যাপটিটিউড টেস্ট নিতে হবে। আচ্ছা, আমাদেরকে অ্যাপটিটিউড টেস্ট নিতে গেলে চক ডাস্টার ব্ল্যাকবোর্ডের দরকার হয়, সেই ধরনের কোনো ইনফ্রাস্ট্রাকচার আমাদেরকে ওনারা দেননি। আচ্ছা, অ্যাপটিটিউড টেস্টটা কি, একবার যদি আপনি আমাদেরকে বোঝান যে আপনি যে অভিযোগটা করছেন, যেটা আপনি বলছেন যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার কোনো জায়গা হয়নি, কি এই অ্যাপটিটিউড টেস্টটা কি ছিল? মানে একজন একজন শিক্ষক এক ছাত্রদেরকে কিভাবে পড়াবে, খাতা কলমে যে পড়ানোটা, খাতা কলমে যেটা পড়ানো, ধরুন ব্ল্যাকবোর্ডের মধ্যে আমি যেরকম অঙ্কের টিচার, অঙ্কটা করাতে গেলে ব্ল্যাকবোর্ডটা ইউজ করতে হবে, ছাত্রদেরকে বোঝাতে হবে, চক ডাস্টারের দরকার হবে, সেটা কিন্তু কোনো মাস্টারমশাইদেরকে আমরা করাতে পারিনি, কারণ আমাদের সেই ধরনের কোনো ইনফ্রাস্ট্রাকচার ভেতরে ছিল না। আমাদেরকে শুধু 10 নম্বরের মধ্যে মার্কিং করতে বললো, আমরা 10 নম্বরের মধ্যে মার্কিং করে যথাসময়ে আমরা সেটা শীটগুলো যেখান থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল সেখানে আমরা জমা করি। কিছু বলাই হয়নি, আমাদেরকে বলা হয়েছিল যে 10 নম্বরের ভাইবা দিতে হবে। আচ্ছা, আমরা 10 নম্বরের ভাইবা নিতে বলা হয়েছে, আমরা 10 নম্বরের ভাইবা নিয়েছি। 10 নম্বরের ভাইবার রেসপেক্টে যে মার্কসগুলো হয়েছে সেই মার্কসগুলো আমরা ওই শীটের মধ্যে তুলেছি, তুলে আমাদের এক একটা টেবিলে যেরকম 60 জন করে ছেলে মেয়ে ছিল, সেই 60 জন ছেলে মেয়ের আমরা ইন্টারভিউ নিয়ে আমরা যথাসময়ে সেই মার্কসগুলো যেখান থেকে শীটগুলো আমাদেরকে দেওয়া হয় সেখানে আবার আমরা শীটগুলো জমা করে দিই। জমা করার পরে আমি দেখতে পেলাম শেষের দিকে মানিক ভট্টাচার্য, ওই আমাদের শিলিগুড়ি গার্লস হাই স্কুল যে ক্যাম্পাসটা আছে তার ভেতরে মানিক ভট্টাচার্য আসলেন। মানিক ভট্টাচার্য এসে কিছুক্ষণ এখানে থাকলেন, তারপরে ইন্টারভিউ শেষ হওয়ার পরে আমরা কিছুক্ষণ এখানে বসেছিলাম। আমরা ইন্টারভিউ শেষ করে সঙ্গে সঙ্গে আসিনি, আমাদেরকেও একটা টিফিন টুফিন দেওয়া হয়, আমরা ওইখানে ভেতরে ছিলাম। দেখলাম মানিক ভট্টাচার্য লাস্টে যখন এখান থেকে যায় তখন ওই শীটগুলোকে, সমস্ত শীটগুলো এক জায়গায় করে মানিক ভট্টাচার্য সেই শীটগুলো এখান থেকে নিয়ে চলে যায়। মানিক ভট্টাচার্য নিয়ে চলে গেলেন সমস্ত শীটগুলো, এটা কি নিয়ম ছিল? সমস্ত সেটা তো নিয়ম না বেনিয়ম সেটা তো আমি বলতে পারবো না, তবে আমি দেখলাম উনি নিয়ে গেলেন। উনি যেহেতু পর্ষদের সভাপতি আমরা ভাবলাম উনি হয়তো সেটা নিতে পারেন, তাই ওনারা নিয়ে চলে গেছেন। একটা জিনিস, একটা কথা বলুন, মানে আপনি তো এর আগেও নিশ্চয়ই ইন্টারভিউ করেছেন, ইন্টারভিউ করার পরে সেই শীট কি পর্ষদ সভাপতির নিয়ে যাওয়ার কথা আপনি কি জানেন? না, আমি তো জানি সেটা এখানে জমা থাকবে, এখান থেকে জমা থাকার পরে এখানে যে স্কুলের যে বোর্ড আছে সেই বোর্ডে থাকবে, বোর্ডের থেকে তারপরে সেটা কোথায় পাঠাবে না পাঠাবে সেটা তো ওনারা জানেন।